আমি তনুশ্রী বধু, আমি হাওড়া থেকে এসেছি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আর যখন কলেজে পড়তাম তখন মডেলিং ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। তো আমার মনে হয়েছিল কলেজ শেষে আমি এটা নিয়ে ভাববো, কেরিয়ার হিসেবে চুজ করব। তো কলেজ শেষ করার পর আমি শুরুও করি কেরিয়ার, ভাবি যে আমি মডেলিং করবো, আমার মধ্যে সেই পটেনশিয়াল আছে যে আমি করতে পারবো। কিন্তু সামহাও বাড়ি থেকে কোনো সাপোর্ট আমাকে করেনি। আমাকে মানে আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি যেখানে মানে মডেলিং জিনিসটা খুবই মানে খুবই বাজে চোখে দেখা হয় যে না এটা আমাদের ফ্যামিলিতে করা যাবে না, এরকম কিছু। তো খুবই ডিমোটিভেট হয়ে যাই, চাকরি করি। তারপরে ইচ্ছাটা আমার এখানে মডেলিং করার, কিন্তু আমি একটা চাকরি করছি সেখানে আমার ইচ্ছা লাগছে না। তো বাড়িতে তারপর আমি বলি, বাড়ি থেকে তখনও সাপোর্ট করেনি। এখন প্রতিনিয়ত মানে লড়াই করে যাচ্ছি আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য, ইচ্ছাগুলো পূরণ করার জন্য। তো এখনও সেই জায়গাতেই আমার বাড়ির লোক আছে যে না এটা হবে না, করতে পারো না। তো এখন স্টিল আমি লড়াই করে যাচ্ছি, যেখানে আমার ফ্রেন্ডস সাপোর্টিভ না, ফ্যামিলি সাপোর্টিভ না। তো আমি জাস্ট একটাই জিনিস দেখতে চাই যে আমি কতটা করতে পারি। আমি এখানে এখন বসে আছি এটা ভেবে না যে আমি এখানে সিলেক্ট হয়ে যাব বা এটার পরে আমি অনেক কিছু করে নেব, সেটা না। জাস্ট আমি একটাই জিনিস দেখতে চাই যে আমি আমার 100% দেব। আমি সমস্ত কিছু সেইটুকু চেষ্টা করে যদি আমার মনে হয় যে আমি হেরে গেছি, দেন আমার পরে গিয়ে আমি সেটা আফসোস যেন না হয় যে আমি চেষ্টা করিনি, হেরে গেছি, ঠিক আছে। তো জাস্ট এটা ভেবেই আমি এখানে এখন বসে আছি আপনাদের সামনে, এইটুকুই বলতে চাই। তুমি এর আগে কিছু মডেলিংয়ের কিছু করোনি? হ্যাঁ, শুরু করেছি, আমি আজ থেকে 4 বছর আগে শুরু করেছি। মানে আমার যখন কলেজ শেষ হয়ে যাওয়ার পরেই আমি শুরু করেছি, ফোলিও বানাই, ছোটোখাটো কাজও করছিলাম। তো হঠাৎ করে একদিন আউটডোরে একটা কাজ এসে যায়। তো আমি বাড়িতে মাকে বলে গিয়েছিলাম, বাবাকে বলে যাইনি ভয়তে, আমি বাবাকে ভীষণ ভয় পাই। তো মানে কাজ থেকে ফিরে বাবা প্রচণ্ড রকম রেগে গেছেন, না এটা করা যাবে না। তো প্রচণ্ড মানে খারাপ লেগেছিলো, ভয়ও পেয়েছিলাম, আর আমি খুব ভীতু। আমি হট মানে চট করে কিছু আমি সেই জিনিসটা বলে দিতে পারি না যে আমি এটাই করবো, আমাকেই করতে দিতে হবে না। কিন্তু মনের মধ্যে সেই ডিসপ্যারেট জিনিসটা আমার মধ্যে থেকেই যায়, আর সেটার জন্যই হয়তো আমি এখনও এই জিনিসটার জন্য পিছনে আছি, দৌড়ে যাচ্ছি। তো এটাই এখন। তোমার হাইট কত? আমার হাইট 5.5। আচ্ছা, অভিনয় করেছো কোথাও? না স্যার, অভিনয় ব্যাপারটা, অভিনয়ের প্রতি আমার এখনও অতটা আমার কোনো আগ্রহ নেই। কিন্তু হ্যাঁ, মডেলিং আমি মানে পুরো ফোকাসটা আমি মডেলিংয়ের ওপরই করতে চাই। যদি কোনো দিনও সুযোগ পাই, যদি আমি অভিনয় করার সুযোগ পাই, নিশ্চয়ই করবো। ক্যান ইউ ওয়ার্ক ফর মি? ইয়া।